বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আগরতলা পৌর নিগমের উদ্যোগে মোবাইল ভ্যান টয়লেট গাড়ির উদ্বোধন করা হয়েছে আজকে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। আগরতলা পৌর নিগমের উদ্যোগে শহরকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং তার পাশাপাশি শৌচালয়ের ব্যবস্থা যাতে শহরের সাধারণ মানুষ প্রত্যেক জায়গাতে পান, এই বিষয়টাকে কেন্দ্র করে এই মোবাইল ভ্যান টয়লেট গাড়ির উদ্বোধন করা হচ্ছে। এবং উপস্থিত ছিলেন আজকের এই উদ্বোধনী পর্বে দীপক মজুমদার, মেয়র এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। এবং স্মার্ট সিটির আওতায় বিভিন্ন কাজ হচ্ছে এবং শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা অবশ্যই হচ্ছে, তার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন মেনটেন করা অত্যন্ত প্রয়োজন। এই বিষয়গুলোকে কেন্দ্র করেই শৌচালয়গুলোকে আরও যেভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, শৌচালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হচ্ছে, একই রকমভাবে মোবাইল ভ্যান টয়লেট গাড়ির উদ্বোধন করা হয়েছে আজকে। এই টয়লেটগুলো বিভিন্ন জায়গাতে নিয়ে প্লেস করা যেতে পারে এবং সেই জায়গাতেই বিভিন্ন যারা রয়েছেন যারা তারা ব্যবহার করতে পারেন এই টয়লেটকে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখা হবে এই টয়লেটগুলোকে, এমনটাই কিন্তু বলেছেন মেয়র দীপক মজুমদার। আজকের এই উদ্বোধনী পর্বে এসে কি বলছেন মেয়র শুনব। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যাটফর্ম আমাদের মোবাইল টয়লেট যেটা বলে যেটা অত্যন্ত প্রয়োজনে আমরা দেখি অনেক সময় অনেক রেডিও হয়ে পড়ে প্রয়োজনে আমাদের কিন্তু এই টয়লেট ব্যবস্থা পাঠানো যায় না, আমার সম্ভব হয় না, অনেক জায়গার প্রয়োজনীয় হওয়ার। তো যাই হোক, আমাদের কর্পোরেশন থেকে আমরা আগরতলা শহরবাসীকে বা রাজ্যবাসীকে বিভিন্ন ফেসিলিটি দেওয়ার ক্ষেত্রে নতুন নতুন চিন্তা ভাবনা করছে। এটা মধ্যে প্রথম আধুনিক সিস্টেমে আমরা করেছি, এখানে এক একটা টলিতে থাকবে চারটে করে সিট থাকবে, দুটো মেল দুটো ফিমেল, এরকম দুটো গাড়ি আমরা আপাতত এনেছি। সর্বপ্রথমে প্রয়োজনের সঙ্গে সঙ্গে আমরা আরো ব্যবস্থা করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে প্রায় 10.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা যেহেতু আমরা লক্ষ্য করছি আগরতলা শহরে এই ব্যবস্থাপনাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, অনেকের চাহিদা দাবিও ছিল, এবং বিভিন্ন র্যালি যখন হয় তখন আমরা দেখি মানুষের কোনো শক্তিকে বা অসুবিধা ধরে সেটিকে মাথায় রেখে আগরতলা পৌর নিগম আমরা অন্যান্য সমস্ত নাগরিক পরিষেবার ক্ষেত্রে যেরকম গুরুত্ব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি সেই দিকটা আমরা দেখি যে আমাদের আজকের এই আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে ডেপুটি মেয়র সহ আমাদের কমিশনার, আমাদের এমআইসি মেম্বার, জেনারেল চেয়ারম্যান চেয়ারম্যানগণ এবং আগরতলা মিউনিসিপ্যাল ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এসেছেন, আমাদের অনেকে আছেন যারা এই বিভিন্ন দপ্তরি ইঞ্জিনিয়ার যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, মেকানিক্যাল সঙ্গে যারা আছেন তারা সবাই আছেন। আমি আশা করব আমাদের এই ব্যবস্থাপনা আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসী বিভিন্ন কাজে যারা আগরতলা শহরকে বিভিন্ন সময় ব্যবহার করেন প্রয়োজনে তারা যারা আগরতলা আছেন তারা ব্যবহার করবেন, এবং আমরা এটা ভাড়া ভিত্তিক দেবো, এটা রেট দেবো, আমরা এটা ভাড়া ঠিক করে জানিয়ে দেবো যা তাদের প্রয়োজনে তারা প্রয়োজনে তাদের অনুষ্ঠানে আমাদের থেকে ভাড়া নিয়ে এটা ব্যবহার করতে পারে। নর্মালি কি শহরে এটা ঘোরাঘুরি করছে? আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার কি বলেছেন। এই মোবাইল ভ্যান টয়লেটগুলোকে কেন্দ্র করে এবং বিভিন্ন জায়গায় এগুলোকে প্রেস করা হবে এবং এমন কোন অনুষ্ঠান হতে পারে বিভিন্ন মেলা প্রাঙ্গণের আশেপাশে হতে পারে এই মোবাইল ভ্যান টয়লেটগুলোকে প্লেস করা হবে, সেগুলো সাধারণ মানুষের উপযোগ ব্যবহারের জন্যই সেগুলোকে সেখানে রাখা হবে এবং শহরকে হাইজিন যাতে মেনটেন হয় গোটা শহরে সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু এই মোবাইল ভ্যান টয়লেটগুলোর আজ উদ্বোধন করা হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।